আসসালামু আলাইকুম সকল কবুতর প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাঈম আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কবুতর একটি ডিম পারে কেন, কবুতর কেন একটি ডিম পারে। ঠিক আছে, তো আপনারা সবাই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, আর যাদের কবুতরের সমস্যা তারা অবশ্যই এই ভিডিওটা ফুল দেখবেন, আর যাদের সমস্যা হয় না তারা অবশ্য জেনে রাখবেন। যদি হয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে আমার চ্যানেলের জন্য স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মূলত কবুতর একটি ডিম পারার কারণ হচ্ছে, কবুতর যদি অপ্রাপ্ত বয়স্কে জোড়া দেওয়া হয় তাহলে কবুতর একটি ডিম পারবে, এটা স্বাভাবিক, একদমই স্বাভাবিক। অপ্রাপ্ত বয়স বলতে কবুতরের যদি আপনার 9 থেকে 10 পরের হয়, তখন তো এর আগে যদি জোড়া দেওয়া হয় তাহলে কবুতরকে অপ্রাপ্ত বয়স্ক বলা হয়। আর তাছাড়া কবুতর যখন প্রথম ডিম পারে তখন কবুতর একটা ডিম পারবে, এটা স্বাভাবিক। অনেক সময় একটা ডিম পারে, আবার অনেক সময় দুটো ডিমও পারে, এটা মাঝে মাঝে একটা ডিম পারে কবুতর যখন নতুন ডিম দেয়, নতুন অ্যাডাল্ট হয়। এটা নিয়ে কোনো চিন্তা করা দরকার না। নেক্সট টাইম থেকে অবশ্য মনে হয় আল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি চায় তাহলে অবশ্যই দুটা ডিম পারবে। আর কবুতর একটা কবুতর 9 থেকে 8 পর হইতে, মানে 8 থেকে 9 পর হইতে সময় লাগে, 6 মাস কি 5.5 মাসের মতো। তো সেই সময় কবুতরকে আপনারা জোড়া দিবেন। আর অনেক সময় দেখা যায় যারা ছেড়ে কবুতর পালি তাদের কবুতরের জোড়াটা নিজে নিজেই তারা নিয়ে নেয়, তারা নর্মাদি নিজে নিজেই নিয়ে নেয়। সেক্ষেত্রে দেখা যায় যে কবুতর প্রথমবার ডিম দিলেও ছোট অথবা একদমই মানে একটা দেয়, আর পরের বার আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায় যখন সে আবার পুরোপুরি বয়স্ক প্রাপ্ত হয়। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এই ভিডিওটি যদি কিছু শিক্ষণীয় হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে ডিরেক্ট কমেন্ট করবেন, আর যদি কমেন্টে সাড়া না পান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অথবা আমার চ্যানেলের অ্যাকাউন্টের নাম্বার দেওয়া থাকবে, তাহলে অবশ্যই আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাকে পর্যাপ্ত পরিমাণের সাহায্য করতে বাধ্য। এই ছিল আজকের ভিডিও, আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।